একদিন পরেই জানা যাবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা স্বতন্ত্র নিয়ে আওয়ামী লীগের দুশ্চিন্তা সহিংসতা করলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের সারা দেশে ভূমিকম্প উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জে মাত্রা ছিল 5.6 আতঙ্কিত সাধারণ মানুষ তাড়াহুড়ো করে নামতে গিয়ে কুমিল্লায় 20 পোশাক শ্রমিক আহত সহিংসতা জিরো টলারেন্স নীতির কারণেই সফলতা যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রশংসা এ মাসেই চালু হচ্ছে মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণী স্টেশন ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা বিজয়ের মাস থেকেই মিলবে রাত 8টা পর্যন্ত